প্রতিষ্ঠা কব লাগবে যে শেহতীয়াকৈ রূপহীহাটত যে নির্বাচন প্রাক নির্বাচনী হিংসা ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে তার ন্যায্য প্রাপ্তির দাবি আজি প্রদেশ কংগ্রেসে রূপহীহাট আরক্ষী সংবাদমুখর কার্যসূচী ইতিমধ্যে হাতত লৈছে আর মাত্র কেটামান মুহূর্ত আর এই কেটামান মুহূর্তর পাছতে এই প্রতিবাদ সাব্যস্ত করা হব, যার বাবে এটা রূপহীহাটর রাজীব ভবনত যথেষ্ট সংখ্যক কংগ্রেসের নেতা কর্মী ইতিমধ্যে সমাবেশ ঘটিছে, আহি ইয়াত উপস্থিত হয়েছে। সামগ্রিক পরিবেশ মূর সহ উপস্থিত ক্যামেরাম্যান রাজজ্যোতিয়া দেখাইছে। মই রূপহীহাট যে রাজীব ভবন, সেই রাজীব ভবনের সম্মুখত উপস্থিত আছো আর ইয়ারপা নাতি দূরতে আছে রূপহীহাট থানা, সেই থানালৈকে এক রেলি হব আর থানার সম্মুখত গই কংগ্রেসের নেতা কর্মী সকলে প্রতিবাদ সাব্যস্ত করার ইতিমধ্যে যো জা করেছে। আর ইয়াতে কব লাগবে যেহেতু প্রদেশ কংগ্রেসের উদ্যোগত এই প্রতিবাদ সাব্যস্ত করা হব, গতি ভূপেন বরাকে প্রমুখ্য করে কংগ্রেসের কেবাজনও উচ্চ পদস্থ বা যেতা উচ্চস্তরীয় নেতা আহি ইয়াত এই প্রতিবাদত ভাগ লব। ইয়ার লগতে কব লাগবে যুদ্ধনক সাংসদ আর প্রায় কেবাজনও বিধায়কে এই প্রতিবাদত ভাগ লব, যেহেতু প্রাক নির্বাচনী হিংসা হিসাবে সামগ্রিক যে উপনির্বাচন হব সেই উপনির্বাচনের প্রভাব কিন্তু রূপহীহাটর বহু কেটা অঞ্চলত ইতিমধ্যে পড়া পরিলক্ষিত হয়েছে। প্রথম তো খবর যেহেতু আমি সবিস্তারে সম্প্রচার করেছিল যে রূপহীহাটর বরদলত আসলে এক প্রাক নির্বাচনী হিংসা সংঘটিত হয়েছিল। বিজেপির একাংশ কর্মী কংগ্রেসের যেলিলে অহা গাড়ি প্রায় সাতক বাহন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উত্থাপন হয়েছে। তার উপরও আসলে দুগারক বিধায়ক শিবামণি বরাকে প্রমুখ্য করে নুরুল হুদা আসলে এই যক্রমণ হয়েছিল এই আক্রমণত আসলে আহত হবলিয়া এক পরিবেশ হয়েছিল। তারপরতেই রূপহীহাট আরক্ষী চকীত আসলে গোচর রুজু করা হয়েছিল। নগাঁও জেলার আরক্ষীগুলো এই সন্দর্ভত আসলে অভিযোগনামা দাখিল করা হয়েছিল, কিন্তু কংগ্রেসের অভিযোগ যে প্রকৃততে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই বা যখন অভিযুক্ত অভিযুক্ত সকল আসলে কোনো ধরনের আইনের আওতাল অনা হওয়া নাই, গতি ইয়ার বিপরীতে এনে ধরনের প্রায় আসলে প্রতিবাদত এনে ধরনের মিলিত হব বিচারিছে। আমার মাজত বিধায়ক নুরুল হুদা আছে, আমি আপনারপা জানিব বিচারিছো কি কব প্রতিবাদ হব, কিহর প্রতিবাদ আর কি উদ্দেশ্য আপনার? যা 15 তারিখে যদি আমার কংগ্রেস দল একটা রেলি আসে আর সেই রেলিত যাওতে আমার রেলি কংগ্রেস কর্মী সকল বিজেপি দলের গুন্ডা বাহিনী অতর্কিতে তালিবানী কায়দার আক্রমণ করে 22-24টা গাড়ি ভাংচুর করেছে, মানুষক মারপিট করেছে, আহত করেছে। আমি এই গোটেইখিনি কথা নগাঁও জেলা আরক্ষী অধীক্ষক অবগত করেছো আর লিখিতভাবে কেস দিয়া হয়েছে, কিন্তু আজিলকে বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আরক্ষী নললে। আরক্ষীয়ে বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার পরিবর্তে সুরক্ষা দিছে আর দ্বারাই নির্বাচনী প্রচারবিল চলাই আছে, গতি আরক্ষী যাতে নিরপেক্ষ হয় তার কারণে আজি আমি প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধানত নগাঁও জেলা কমিটির ব্যবস্থাপনাত আমি একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের কার্যসূচী লৈছিল আর সেই শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের কার্যসূচী বিফল করার কারণে পুলিশে বেরিকেড লগাই আমার সেই স্থানত যাওয়াটা বাধা দিছে আর চারিওফালে রাস্তাত বেরিকেড লগাই মানুষ আহাও বন্ধ করে দিছে, গতি আমি আমি হতাশ হয়ে গেছো যে গণতন্ত্র যদি এনেকে হয়, গণতন্ত্র দেশের নাগরিকের উপর এনেক অত্যাচার হওয়ার পিছত, অন্যায় হওয়ার পিছত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবলে যাওতে যদি পুলিশে সেই প্রতিবাদও করব দিয়ে তাহলে গণতন্ত্র কতনো বাঁচি থাকিব, গতি আমি পুলিশ প্রশাসনক গণতন্ত্র প্রেমী হওয়ার কারণে আহ্বান জানাইছো, সংবিধান মানি চলার কারণে আহ্বান জানাইছো যে সংবিধানে আপনার যখন অধিকার দিছে সেই অধিকারখিনি আপনাদের রূপায়িত করক, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়ে আছে, শান্তি শৃঙ্খলা রক্ষা করক, গতি আপনার পক্ষপাত ত্যাগ করে আপনার পক্ষপাত ত্যাগ করে নিরপেক্ষ হওয়ার কারণে আহ্বান জানাইছো। বিধায়কগুলো যথেষ্ট এক গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে, যেহেতু প্রতিবাদ সাব্যস্ত করার কথা আছে, গতি আরক্ষী বাহিনীও নগাঁও জেলার যে আরক্ষী আসলে আরক্ষী আসলে এক বেরিকেডর ব্যবস্থা করেছে আর বেরিকেড ব্যবস্থা করে এই প্রতিবাদ প্রতিহত করার এক যুঁজা চলাইছে বলে অভিযোগ উত্থাপন করেছে বিধায়ক নুরুল হুদা। আমি সামগ্রিক পরিবেশটা দেখাইছো, দেখা পাওয়া গেছে আসলে যথেষ্ট আরক্ষী মোতায়েন করা হয়েছে, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে নগাঁও জেলা, নগাঁও যে আরক্ষী
দিয়ে আৰু প্ৰায় তিনি চাৰিটা বেৰিকেড ইতিমধ্যে আৰক্ষী থানাৰ সন্মুখত ইতিমধ্যে তেখেতসকলে লগোৱা পৰিলক্ষিত হৈছে। যথেষ্ট এক ভিৰভাৰপূৰ্ণ পৰিৱেশ আৰু প্ৰায় কোনো ধৰণৰ যাতে অনাকাংক্ষিত যাতে ইয়াত শান্তি সম্প্ৰীতি বা যাতে বিনষ্ট নহয় গতিকে তেনেকুৱা তাৰ আচলতে পৰিপ্ৰেক্ষিততে এনেধৰণে প্ৰায় আৰক্ষী সষ্টম হোৱা পৰিলক্ষিত হৈছে। কাৰণ সম্ভাৱনা আছে যে যিহেতু প্ৰদেশ কংগ্ৰেছৰ উদ্যোগত আচলতে এই সমগ্ৰ প্ৰতিবাদ ইয়াতে পৰিকল্পনা কৰা হৈছে, গতিকে যথেষ্ট কংগ্ৰেছৰ নেতা কৰ্মী তথা সমৰ্থক ইয়াত সমাৱেশ হ'ব আৰু কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ যাতে পৰিস্থিতি যাতে ইয়াত সংঘটিত নহয় তাৰ বাবে আচলতে আৰক্ষীয়ে প্ৰাৰম্ভিক যিখিনি সতৰ্কতা সেই সতৰ্কতা আচলতে অৱলম্বন কৰা দেখা পোৱা গৈছে। যিহেতু চামগুৰি ইতিমধ্যে সমাগত উপ নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত যিসমূহ নিৰ্বাচনী হিংসা হৈছে সেই নিৰ্বাচনী হিংসাসমূহত কংগ্ৰেছে অভিযোগ তুলিছে যে বিজেপিয়ে আচলতে তেখেতসকলৰ ওপৰত যথেষ্ট অন্যায় অত্যাচাৰ তথা নিৰ্যাতন কৰিছে আৰু এইসমূহ যি অভিযোগ আছিলে সেই অভিযোগৰ পৰা আচলতে ন্যায় বিচাৰি এই প্ৰদেশ কংগ্ৰেছে আজি ৰূপহী হাতত এনেধৰণে এক প্ৰতিবাদমুখৰ হোৱাৰ ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু কিছু সময় পাছতে তৃষ্ণা এই প্ৰতিবাদ হ'ব। আমি পোনপটীয়াকৈ এই সকলো দৃশ্য এনকে টিভিৰ দৰ্শকক দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম।